আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে অনেক দিন পরে সিএনসি মেশিনের একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি যে মডেলটা বানাইতে আছি, তো একটা রোলারের উপরে আউটার ডায়ামিটারের উপরে আপনার রেডিয়াস লাগাইতে আছি থ্রেডের মতন জাস্ট, তো সেটা আপনাদের দেখানোর জন্য। তো এই যে আমি এখন ডিউটি করতে আছি, এই যে আমার মেশিন, তো আমি যেই পিসটা এখন বানাইতে আছি সেটা আপনাদের আমি এখন দেখাইতে আছি যে পিছনের ক্যামেরা দিয়া। এই যে দেখতে পাতে আছেন, এই যে পিসটা আমি ফ্ল্যাশটা বন্ধ করে দিতে আছি। তো এই যে দেখেন, এটা ওই যে থ্রেডের মতন, ঠিক আছে। এই যে এটা দেখেন, এই পুরো পিসের উপরে এই যে এদিকে টেল স্টক লাগাই লইছি। তো আর এই যে এইটা হয়েছে আপনার এই সেন্টার টুল দিয়ে একেবারে সোজা টুল দিয়ে লাগাইতে আছি, ঠিক আছে। তো এটা 2 মিলি রেডিয়াসের আপনার এই যে স্লট কাট, 2 মিলি রেডিয়াসের আপনার এই গ্রুভিং হইতে আছে ডায়ামিটারের উপরে, ঠিক আছে। তো এটার কীভাবে আমি এটা বানাইতে আসি, শুধু একটা প্রোগ্রাম বানানো হয়েছে, ঠিক আছে। তো এই যে এখান থেকে শুধু এই যে একটা মডেলের প্রোগ্রাম বানানো হয়েছে, যে একটা বানানোর পর এই স্টেপ বাই স্টেপ এগুলো হয়েছে মাইনাস করে করে এটা চালানো হইতে আসে। তো আমি যদি দেখাই এটার ভ্যালু, এই যে দেখেন, এই যে এই পুরা ভ্যালু একেবারে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত 53, এরপরে এসে এই লাস্ট একটা আছে যে 54 বার চালাইতে হয়, যে এখানে অফসেট থেকে ভ্যালু অফসেট থেকে এই যে মাইনাস কইরা কইরা এই যে কাট লাগবে ওই কাট ডিস্টেন্স ছেড়া ছেড়া এরপরে এইভাবে চালাইতে আসে। তো এই যে এখানে দেখেন, এটা ক্যালকুলেশন করে নেওয়া হয়েছে, হিসাব করে নেওয়া হয়েছে আপনার প্রতিবার আপনার কাট মাইনাস হইব মাইনাস 5.4 mm, ঠিক আছে। জিরো থেকে প্রথম কাট লাগানোর পরে এরপরে হয়েছে যে প্রতিবারেই 5.4 করে, এই যে এখানে দেখেন শুরু হয়েছে, প্রথমে জিরোতে ফার্স্ট কাট চালবো, প্রথম যে স্লট আছে এই যে এই স্লটটা, এই যে এইটা প্রথম যে এইটা মনে করেন জিরোতে এই রেডিয়াস এইটা লাগবো। তো এইটা লাগার পরে এরপরে মাইনাস 5.4 দিলে এই যে সেকেন্ড এইটা লাগবো, ঠিক আছে। তো এই 5.4 থেকে শুরু করতে করতে এই পর্যন্ত আইবো আপনার 286.2, এই পর্যন্ত আইলে একেবারে পুরা থ্রেডটা লাগবো। তো এইগুলা পেপারে আর কি এই ক্যালকুলেট করে করে যে 5.6, এরপরে আবার মাইনাস 5.6 করলে মাইনাস 10.8 হয়। তো এইভাবে সবগুলো এরকম ক্লাস করে করে একেবারে এইগুলা করা হয়েছে, ঠিক আছে। তো এই যে লাস্ট এখানে আছে, এই যে 286.2, এই যে এখানে দেওয়া হয়েছে ফাইনাল 286.2 লাস্ট কাট, ঠিক আছে। আর এই যে এখানে এখন 253 পর্যন্ত আমি গেছি, তো 286.2 এই পর্যন্ত আমার যাইতে হইব। আর আমি যদি আপনাদের প্রোগ্রামটা দেখাই, এই যে এটা প্রোগ্রাম, ঠিক আছে, ম্যানুয়াল প্রোগ্রাম, জাস্ট একটা স্লটের কাট বানানো হয়েছে। এই যে দেখেন শুরু থেকে ম্যানুয়াল প্রোগ্রাম এই যে এই পর্যন্ত শেষ, ঠিক আছে। যেহেতু একটা প্রোগ্রাম বানানো হয়েছে একটা স্লটের জন্য, একেবারে খুবই ছোট একটা প্রোগ্রাম। এই যে দেখেন 122 ডায়ামিটার, এটার পরে প্রথম কাট লাগছে, এই যে মাইনাস 3 মিলি যাওয়ার পরে যে আপনার এই কাট শুরু হয়েছে সেন্টারের কাট, ঠিক আছে। তো এরপরে 203 মিলি যাওয়ার পরে শুরু হয়েছে আর শেষ হয়েছে মাইনাস 7 মিলিতে যাইয়া, আর 2 মিলি রেডিয়াস লাগছে। তো এই যে 118, তো 122 হইলে তাইলে আপনার 4 মিলি ডিস্টেন্স হয়। তো 2 মিলি দিলে তাইলে হয়েছে যে দুই সাইডে আপনার 4 মিলি এফেক্ট হইব। তো এই জন্য এখানে 118 থেকে 122, ঠিক আছে, এই যে 122 মিলি ডায়ামিটার থেকে যে 118তে আইয়া আপনার এই ই হয়েছে। তো এই এই প্রোগ্রাম, তো এখান থেকে এই যে আমি ওইটারে এসে যা এখান থেকে মাইনাস করে করে চালাইতে আসি, আপনাদের সাথে এই যে শেয়ার করলাম। মানে যে দেখেন এই মডেলটা, এই যে এরকমভাবে যদি আসে এরকম বড় মডেল, তো আমি এই প্রোগ্রামটা বানাই নাই, আমি বানাইলে পুরা পিসের প্রোগ্রাম বানাইতাম, ঠিক আছে, একেবারে ফাইনাল যেই কাট লাস্ট পর্যন্ত এই পর্যন্ত প্রোগ্রাম বানাইতাম। এরপরে এক্স অফসেট আমি প্লাস করে রাখতাম, তো আমি এক্স অফসেট মাইনাস 5.5 অথবা 6.7 অথবা 1 মিলি করে মাইনাস করে করে একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত চালাইতাম। কিন্তু প্রোগ্রাম বানাইছে অন্য একজনে, দিনের বেলা যে আসিল বানাইছে, তো শুধু একটা প্রোগ্রাম বানাইছে শর্টকাটে। তো এখন আমাদের কী কথা হইতে আছে, এই মাইনাস কিরা 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 করে যেটা আগে লয়ে লয়ে লয়ে
চালাইতে হইতাছে তারপর এক্স আবার মাইনাস করা লাগতে আছে আপনি 3.5 মিলি থেকে শুরু হয় এক্স এর ভ্যালু 3.5 মিলি প্লাস রাইখা শুরু করি তো জিরোতে আইয়া আপনার জিরো পর্যন্ত আইলে আপনার এই পিস ফাইনাল হইব ঠিক আছে একেবারে লাস্ট পর্যন্ত তো এই পর্যন্তই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন